মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, যা অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধনস্বরূপ, তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না। যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন, বিছানা চাদর যদি ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সাগর আল আনসারি মোহর আপনি জানতে চেয়েছেন, আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে, কিন্তু বাবা মা টাকাওয়ালা চায়, অনেক বুঝিয়েছি বোঝেননি, এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কি না, করলে গুণা হবে কি না? ভাই সাগর, আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন, সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো, দিনদারও হল আবার আর্থিক সঙ্গতিও থাকলো, এ দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, বাবা মাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো। যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। তবে দিনদারের মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাবী বা গরিব মানুষ হতে হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক, ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক বা পাত্রী হোক, দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায়, সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন, কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুণা হবে? এগুলো তো আল্লাহর নাম, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়েজ হবে কি না এ বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষেপে বলে রাখি যে রহিম এ নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুণাহ হবে না। করিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না, কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের, কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, বান্দা কখনো রিজিক দাতা হতে পারে না, অথবা এটা বান্দাকে বলা যাবে না, বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে, মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না, আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না, কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয়, তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যেই মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই কিন্তু আছে, কিছুটা হলেও আছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে, বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি, এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে, সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়, এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারব। এরপরে সুইটি আহমেদ জানতে চেয়েছেন, গিবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে? গিবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে, কারণ গিবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তিনি অপরাধ করছেন, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা,
এটা করা উচিত নয়, এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন বাবা কিন্তু ছেলে নামাজ পড়ে না, আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত হবে? যদি ছেলে নামাজ না পড়ে, তার ভিতরে দিনদারি না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে বলিষ্ঠভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করুন কেন দিনদার জীবনসঙ্গী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে বোঝান যে দিনদার জীবনসঙ্গী সবচেয়ে বেশি উপভোগ্য এবং তাদের মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ এবং আনন্দ মানুষ অনুভব করবে। এই জায়গা থেকে আপনি তাদের মাধ্যমে অবশ্যই এই বিবাহকে পুনর্বিবেচনা করার জন্য আবদার করতে পারেন। যদি খুব বেশি আপনার দিন বিমুখ নন এরকম হয় এবং আপনার পরিবারের অবস্থা কেমন, আপনার অবস্থা কেমন, সেটাও আমি পুরোপুরি জানি না, স্বাভাবিকভাবে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত, হুট করে কোনো সিদ্ধান্ত নয়। তাপসি আপনি আইডি থেকে জানতে চান, ওজন করে কোরবানি পশু ক্রয় করা যাবে কিনা, গতকালকে বিষয় আমাদের একটা ভিডিও গেছে, সেটা দেখবেন। নাইমা সুলতানা আপনি জানতে চেয়েছেন, মোহরনার টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তা আদায় করা যাবে কিনা? মহানা বাবর টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তাও আদায় হবে, কোনো অসুবিধা নেই, স্ত্রীকে জানিয়ে দিলেই হবে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন, আপনার প্রশ্ন উত্তর মাত্রই দিয়েছি। আরেকবার জানতে চেয়েছেন, আমার সন্তানকে স্কুলে পড়ানোর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, আমরা সিদ্ধান্ত কীভাবে গ্রহণ করব? দেখুন, আমরা একটি তিক্ত সত্য কথা না বললেই নয়, আর তা হলো আমাদের স্কুল কলেজের সাধারণ যে জেনারেল যে শিক্ষার ধারা আছে এটাকে এমনভাবে সাজানো আছে, আল্লাহ মাফ করুন, একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এই শিক্ষা ধারাটা যখন সে পড়ে শেষ করবে, এই সিলেবাসটা যখন সে কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এর মধ্যে এমন কিছু বিষয় এমন বলিষ্ঠভাবে দেয়া আছে যে এগুলোর কারণে দিন থেকে সে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে অনেক বেশি দূরে সরে যেতে বাধ্য। সুদের অঙ্ক শেখানো থেকে নিয়ে ডারউইনের মতবাদ থেকে নিয়ে এমন এমন জিনিস দেওয়া আছে যে এগুলোর মাধ্যমে একজন মানুষকে ধীরে ধীরে দিন বিমুখ করে তোলা অনেক বেশি সহজ হয়। জানি না উদ্দেশ্যমূলকভাবে কেউ এগুলো করেছেন কি না, কিন্তু বাঘের মুখে আমাদের সন্তান যদি যায় সেটি আমরা কখনো আশা করব না, বাঘের মুখ থেকে ফিরে আসতেও পারে কিন্তু সেটি ঘটে খুব কম। অতএব এই শিক্ষা ধারা থেকে দিনের দিকে ফিরে আসবে তার রেশিওটা অনেক কম। সেই জায়গা থেকে অবশ্যই সন্তানকে জাগতিক শিক্ষা দিন, দিন শিক্ষা দিন, গতানুগতিক এই ফ্যাক্টরি সিস্টেমের শিক্ষা আমাকে দিতেই হবে, তা না হলে সে মূর্খ থাকবে, ব্যাপারটি সেরকম নয়। বিষয়টিকে অনেক গভীরভাবে আমাদের বিবেচনা করা উচিত এবং পরবর্তী প্রজন্মকে দিনই ধারা থেকে যেন বিচ্যুতি না ঘটে সেটার জন্য তাদেরকে দিনমুখী শিক্ষার উপর তাদেরকে রাখার চেষ্টা করা উচিত। আমার মনে হয় ব্যাপারে স্বামী স্ত্রী যদি উভয় বসেন, সুবিধা অসুবিধাগুলোকে খুব ডিপলি পর্যালোচনা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সহজ হবে। সেক্ষেত্রে অবশ্যই তাদের উভয়কে আখেরাতমুখী এবং দিনের গুরুত্ব তাদের মধ্যে থাকতে হবে।